গতকাল ছিল মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু বয়কট করে বিজেপি। ওরা মুছে যাবে বিজেপি কাউন্সিলরদের গড় হাজিরা নিয়ে কটাক্ষ মেয়রের। আমি ফিরাদ হাকিম ঈশ্বরের নামে ঘোষণা করছি যে দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরাদ হাকিম। তার সঙ্গে জেপটে মেয়র পদে শপথ নিলেন অতীন ঘোষ, চেয়ারপারসন পদে শপথ নিলেন মালা রায়, মেয়র পরিষদ হিসেবে শপথ নিলেন 12 জন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিপিএম এর 2 জন, কংগ্রেসের 1 জন এবং নির্দল কাউন্সিলররা উপস্থিত থাকলেও এই অনুষ্ঠান বয়কট করে বিজেপি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম এর 2 জয়ী কাউন্সিলর, কংগ্রেসের তরফ থেকে ছিলেন জয়ী কাউন্সিলর ওয়াসিম আনসারী। পরে মেয়রের সঙ্গে দেখা করতে যান আরেক কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক, এসেছিলেন নির্দল কাউন্সিলররাও, কিন্তু হাজির ছিলেন না বিজেপির 3 কাউন্সিলরদের মধ্যে 1 জন। মেয়র আমাদের সাথে যেত সহযোগিতাপূর্ণ মানসিকতা নিয়ে, যেটা বারবার উনি বলছেন সবার সাথে পৌর পরিষেবাটা সবার সাথে একসাথে হাত মিলিয়ে করবেন, আমরা সেই জন্যই আজকে এসেছি যাতে সেটা উনি করেন। ক্ষোভ আছে, সেটা মেয়রের এগেনস্টে ক্ষোভ নেই, মেয়র তো করায়নি, যারা করিয়েছি দিদি আর দিদি ভাইপো তাদের, তার এগেনস্টে আছে। বিজেপি কাউন্সিলরদের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে তরজা। ওরা নিজেদের মধ্যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে ওরা উদাও হয়ে যাবে, সেটা আজকে আপনারাও চোখে দেখবেন। লুটতরাজের কথা ছেড়ে দিন, ঈশ্বরের নাম নিয়ে যে মিথ্যে কথাগুলো বলবেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা না হয় নাই বা শুনলাম। পুরসভার রীতি অনুযায়ী বিরোধী দলের কোনো কাউন্সিলরকেই অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। কাকে দেব, 3টে দলের 2টো 2টো করে রয়েছে, তো 3টে বিরোধী দলনেতা করতে হবে। তার এথিক্যালি ট্র্যাডিশনালি এটা সবসময় বিরোধী দলের হাতে থাকে, এটা কখনোই এরা বিরোধীদের সেই মর্যাদা দেয় না, এগুলো সব দ্বিচারিতা। এখন দেখা যাক ওরা কি করে, আমরাও সেই মতন আইনগত ব্যবস্থা নেব বা সেই ধরনের করব। গতবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাপি ঘোষকে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল, সেক্ষেত্রে বাপিকে বিজেপির কাউন্সিলর হিসেবেই দেখানো হয়। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে চিফ হুইপ করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় ও রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।